আমার ওখানে অনেকগুলো চর আছে যার চারপাশে প্রায় 7-8 কিলোমিটার ব্যাসের অনেক বড় বড় নদী আছে। আপনারা আগুনমুখা নদীর কথা শুনেছেন, ভয়ানক ভয়ঙ্কর সেই নদী। তার চারপাশে আমার চরকাজল, চরবিশ্বার, চরভরান, চরহাদি এবং চরভুধাম এরকমের অনেকগুলো চর আছে। সেখানে এই চরভুতামে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেখানে বীজ বর্ধন খামার সেটা উদ্বোধন করেছিল। মাননীয় স্পিকার, এই চরগুলোতে বেশিরভাগ জায়গায় আমার বেড়িবাত নাই, অথচ পটুখালীর সব জায়গায় সমস্ত রকম। মাননীয় সদস্য শেষ করুন, জি এক মিনিট শেষ করবেন। জি জি জি, মাননীয় স্পিকার, সেখানে আমার লোকজন এই ঝড়ের ভিতরে এই যে অতিরিক্ত জোয়ার এবং এই বাতাসের চাপে সেদিন যে জলোচ্ছ্বাস হয়েছিল তাতে তাদের চাষবাসের জমি নষ্ট হয়ে গেছে। তাদের মাছ যেগুলো চাষ করেছিল তারা পুকুরে সেগুলো সব সাগরে চলে গেছে। মাননীয় স্পিকার, আমরা সেখানে গিয়েছিলাম, আমরা গিয়ে সেখানে ত্রাণ নিয়ে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে সেখানে সবার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। আমার একটা উপজেলায় 36 লক্ষ, আর একটা উপজেলায় 21 লক্ষ টাকা জরুরি সাহায্য গিয়েছে। এগুলো সব দিতে গিয়েছিলাম, কিন্তু মাননীয় স্পিকার আপনারা দেখেছেন অন্যান্য জায়গায়ও কিন্তু রোশানল এসেছে এই যে বেড়িবাত নিয়ে। আমার ওখানে আসলে ত্রাণ চাই না, আমার ওখানে লোকজন গিয়েছিল তারা আমাদেরকে বলেছে আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাদ চাই। মাননীয় স্পিকার, আমি ওই জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ না। তারা এই ধরনের প্লাকার্ড এবং এই ধরনের লেখা নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে। আমি তাদের পক্ষ থেকে মাননীয় স্পিকার এটা আমি পড়ে দেখাচ্ছি, তারা এভাবে দাঁড়িয়েছিল যে তারা বলেছিল আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাদ চাই। মাননীয় স্পিকার, আমি আমার জন ধন্যবাদ। মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। আমি এখন